আসা আমরা ডিএলএড ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, তো আমরা পার্ট ওয়ান পরীক্ষা জুন মাসে হওয়ার কথা, কিন্তু হঠাৎ করে আজকে কালকে বিকেলে আমরা মানে পাইলাম একটা নোটিশ যে আমরা প্যারেন্টস এর গার্জিয়ানের সই নিয়ে মানে কনসাল্ট নিয়ে আমরা পরীক্ষা দিতে হবে। কিন্তু এই প্যান্ডেমিক সিচুয়েশনে যেখানে করোনা এত করে বাড়ছে, আমরা কিভাবে কলেজে গিয়ে অফলাইন মোডে পরীক্ষা দেবো? তো আমাদের দাবি আমরা অনলাইনে পরীক্ষা, কিন্তু অনলাইনে পরীক্ষা দেওয়ার কথা আমরা মানে বিএড মানে আমাদের কলেজে, আমরা ভবনস কলেজ, ভবনস কলেজের নরসিংগড় ভবনস কলেজ, ভবনস কলেজে ফোর্থ সেমিস্টার বিএড এর পর্যন্ত অনলাইন পরীক্ষা হয়েছে, কিন্তু আমাদের কেন হয় না? আমরা ডিএলএড, কিন্তু আমরা তো একই মানে পথের যাত্রী, তারা যদি একভাবে চলে আমরা কি আরেকভাবে পরীক্ষা দেবো? আমাদের অফলাইন মোডে পরীক্ষা হবে। হ্যাঁ, যদি বিএড এর হতো অফলাইন মোডে, আমরাও অফলাইন মোডে পরীক্ষা দিচ্ছি। কিছুদিন আগে বিএড এর পরীক্ষা হয়েছে, এক মাসও হয়নি, তারা অনলাইন মোডে পরীক্ষা দিয়েছে, তাহলে আমরা কেন পারবো না অনলাইন মোডে পরীক্ষা দেবো? আমাদের কি প্রবলেম অনলাইন মোডে পরীক্ষা দেওয়া? আর অফলাইনে যে পরীক্ষা দেব বিভিন্ন রাজ্যে মানে কলকাতা বা অন্যখানে, সবার ছোট বাচ্চা থেকে বড় সবার অনলাইন পরীক্ষা হয়েছে, তাহলে আমরা একটা প্রফেশনাল কোর্স করতে এসেছি, প্রফেশনাল কোর্সে অনলাইন পরীক্ষা নেওয়া, এমনকি ডাক্তারি পরীক্ষা পর্যন্ত অনলাইনে হয়েছে, তাহলে আমাদের কি প্রবলেম অনলাইনে পরীক্ষা নেওয়া? আমরা অফলাইনে পরীক্ষা দিতে রাজি না, এই জন্য আমরা অনলাইনে পরীক্ষা দেওয়ার জন্য এসেছি, মানে এই দাবিটা নিয়ে এসেছি ডাইরেক্টর সাহেবের কাছে। এখন দেখি ডাইরেক্টর কি বলে। আপনার নাম? আমার নাম দেবগণা বর্মনচৌধুরী।